Mr. Pinaki De, 1986 mechanical engineering near pass out করেছে পিনাকি দে দীর্ঘ বছর ধরে বোম্বেতে চাকরি করছে খুব উচ্চ পদে ও দেশ বিদেশ বিভিন্ন প্রান্তরে সিমেন্ট ক্যাপ জেমিনি এই সব জায়গায় চাকরি করে বর্তমানে সে একটা সফটওয়্যার কোম্পানির ডাইরেক্টর ছিল গত 21 তারিখে ওর ওয়াইফের হার্নিয়া ও গলব্লাডার অপারেশনের জন্য এইচএন রিলায়েন্স হসপিটাল নিউ বোম্বেতে ভর্তি হয়েছিল তো দুপুর 2:30 নাগাদ ওর ওয়াইফকে হসপিটালে ওটিতে নেওয়া হয়েছে ওটিতে নেওয়ার পরে রাত্রি 7:30-8 নাগাদ বোধহয় অপারেশন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে তারপর ও রাত্রিবেলা ডিনার করতে হসপিটালের অনেকগুলো গেট আছে 2 নম্বর গেট দিয়ে ও যে বেরিয়েছে ফুটপাতে এসেছে এমন সময় বছর 16-এর মতো একটা বাইকার মানে প্রচণ্ড স্পিডে রয়্যাল এনফিল্ড নিয়ে ওকে ধাক্কা দিয়েছে ও প্রায় 10 ফুট দূরে ছিটকে গিয়ে পড়েছে এবং প্রচণ্ড ইন্টারনাল হ্যামোরেজ ব্লিডিং হয়েছে ইন্টেস্টাইনাল ব্লিডিং হয়েছে ও সেন্সলেস অবস্থায় পড়েছিল ওকে রাস্তার পথচারী যারা ছিল তারা তুলে এই হসপিটালে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়েছে ইমার্জেন্সি থেকে সঙ্গে সঙ্গে ওকে আইসিউতে নিয়ে যাওয়ার জন্য 14 তলায় উঠিয়েছে 14 তলাতে একজন সিস্টার ছিল যে সিস্টার আইডেন্টিফাই করতে পেরেছে আদারওয়াইজ হি উড হ্যাভ বিন আনআইডেন্টিফাইড আইডেন্টিফাই করতে পেরেছে যে ওর আমাদের একজন পেশেন্টের হাজবেন্ড হচ্ছে এটি তারপর ওর ওয়াইফকে খবর দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে মেয়ে মেয়ের জামাই আসছে রাত্রিবেলা ওর একটা হ্যামারেজের অপারেশন হয়েছে সেই অপারেশনও খুব একটা সাকসেসফুল হয়নি কারণ প্রচণ্ড হ্যামারেজ ছিল এবং ইন্টেস্টাইনাল ব্লিডিং হচ্ছিল তারপরের দিন এই ভাইটালগুলো সমস্ত ব্লাড প্রেশার থেকে শুরু করে এগুলো ড্রপ করছিল তারপর 24 তারিখে ওর দেহত্যাগ করেছে তো এই ব্যাপারটা অত্যন্ত দুঃখের ব্যাপার আমরা কলিগের প্রতি আমাদের যে ও আমাদের বোম্বে অ্যালামনির ভাইস প্রেসিডেন্ট ছিল এবং খুব সক্রিয় কর্মী গত বছরও আগরতলা আমাদের গ্লোবাল অ্যালামনিতে জানুয়ারির 12-13-14 তারিখ ও আগরতলা এসে গেছে প্রত্যেক বছর অ্যালামনিতে সেখানে আছে আমাদের অ্যালামনির সঙ্গে এনআইটির ফ্রেটার্নিটির সঙ্গে ওর খুব রিলেশন ছিল ভালো এবং আমরা চাই আমরা অনারেবল সিএমের আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি কমিশনার অফ পুলিশ মহারাষ্ট্র এই সেই মেমোরেন্ডামের কপি আমরা অনারেবল সিএমের কাছে দিয়েছি ওনার তরফ থেকে যাতে একটা কিছু রিকোয়েস্ট পাঠানো হয় যা দোষীরা যাতে বিচার পায় আমরা একটা কপি আমরা দেখা করেছি ডিজি পুলিশ অনুরাধ ধনকর স্যারের সাথে উনি সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নিয়েছেন আমরা চাই সারা ভারতবর্ষ সহ আমাদের রাজ্যেও এভাবে র্যাকলেস ড্রাইভিং যেভাবে বাড়ছে এতে প্রাণহানি হচ্ছে এক একটা ফ্যামিলির সর্বনাশ হয়ে যাচ্ছে এই ধরনের জুভেনাইল ইনসিডেন্ট অফেন্ডারই হোক বা যে ধরনের অফেন্ডার হোক এই র্যাকলেস ড্রাইভিং বন্ধ করতে এবং ল যাতে আরও বেশি স্ট্রিক্ট ভিজিলেন্স রাখে এই জন্যই আজকে আমাদের এই জমায়েত আপনার নামটা কি স্যার আপনার নামটা কি স্যার আমার নাম তাপস ভট্টকে আপনার সংগঠনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা অ্যালামনি আমরা অ্যালামনি এনআইটি আগরতলা অ্যালামনি আগে টিসি ছিল এখন এনআইটি আগরতলা অ্যালামনি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে আমাদের একজন অ্যালামনি 1986 মেকানিক্যালে যিনি পাস করেছিলেন উনি মুম্বাইতে বসবাস করতেন এবং মুম্বাইতে যখন উনি তার স্ত্রীর চিকিৎসা করে রাস্তায় নেমেছেন হঠাৎ করে একটা বাইকার এসে যে 18 বছরের নিচে এমন স্পিডে ওকে ধাক্কা দিয়ে মেরে 10 ফুট উপরে দূরে নিয়ে চলে গেছে এবং ওর এই এক অকাল মৃত্যুর জন্য সে 2 দিন হসপিটালে ছিল এরপরে তার মৃত্যু হয় তার যাতে দোষী যারা তাদের যাতে শাস্তি হয় সেই মোতাবেক আমরা তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি আর একটা যে জুভেনাইল অ্যাক্ট আছে ওই জিনিসগুলি সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্য আমাদের একটা প্রয়াস কত তারিখ ঘটনা ঘটেছিল 21 তারিখ 21শে অক্টোবর আপনাদের ডিমান্ডে কার কাছে না এই যে সমস্ত ব্যাপারে আমাদের যিনি 1986-এর যে মেকানিক্যাল ওনার সহপাঠী আমাদের এখানে কয়েকজন আছেন তার মধ্যে ইঞ্জিনিয়ার তাপস ভট্টাচার্য আছেন